ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর সঙ্গে আছে আমি তুহিন। দেখুন, আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একটি ওয়াটার পাম্প। পাম্প আছে গাজি, এখানে গাজি ওয়াটার পাম্প, যেটা বাসা বাড়িতে আমরা পানি তোলার কাজে ব্যবহার করে থাকি। তো চলুন ভিউয়ার্স, এই মোটরটি রিওয়াইন্ডিং করার জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। কয়েলটির এন্ড রুম কত থাকবে, মাপটি আমরা কিভাবে নিব নতুন করে কয়েল তৈরি করতে গেলে, তো আপনারা একটু দেখে নেন। এই মোটরটি আমরা রিওয়াইন্ডিং করব। দেখুন, আমাদের এই হলো গিয়ে মোটরের জন্য তার, যেটা তারটা আমরা ব্যবহার করছি, গেজ নাম্বার এবং প্যাচ সংখ্যা, টার্নস কত কি দেখি আছে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব আমরা জানিয়ে দেব। তাহলে প্রথমে শুরু করি, আমরা কিভাবে এই কয়েলের মাপটি নিব। সো ভিউয়ার্স, এখন আমরা এস্টেটরটিতে কিভাবে মাপ নিতে হয় সেই পদ্ধতিটা দেখব। তার আগে বলে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন এখনো, যারা লাইক করেন নাই, শেয়ার দেন নাই, তারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিও পেতে। তাহলে শুরু করি আমরা কিভাবে আমাদের এই এস্টেটর থেকে কয়েলের মাপ নিব। তাহলে আমরা একটা পুরাতন কয়েল নিয়ে নিলাম, এখন এস্টেটরের মাপ নিয়ে নেব। আমরা কয়েলের লেআউট যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম অনুযায়ী কত থেকে কত নাম্বার স্লটে কয়েলটি বসবে আমরা প্রথমে শুরু করছি। যেমন এক থেকে ছয় নাম্বার স্লটে বসবে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই 6 নাম্বার স্লটের জন্য আমরা মাপ নিব। দেখুন, আমরা যে স্লটের ইনসুলেশন হিসেবে ফাইবারটি ব্যবহার করেছি, তাহলে ফাইবারটি এখান থেকে আমার এন্ড রুম যতটাই নেওয়া দরকার আমরা দেখবো কিভাবে নিতে হয়। তাহলে এই আমাদের যে কয়েলটি এইভাবে আমরা একটু বাঁকিয়ে নেব, এই স্লটগুলোর যাতে নিচ পর্যন্ত আমাদের যায়, কারণ পরবর্তীতে এই স্লটের উপর থেকে আরও আমাদের কয়েল বসবে। সেই ক্ষেত্রে ঠিক যেভাবে আমাদের ব্যাক সাইডের অ্যান্ড্রুম হবে, একইভাবে আমাদের ফ্রন্ট সাইড অথবা রাইট সাইডের অ্যান্ড্রুমটা নিতে হবে। দেখুন, আপনারা একটু দেখতে থাকুন, তাহলে এখানে ছিল এটা রাইট সাইড, রাইট সাইডের অ্যান্ড্রুমটা আমরা ঠিকই একইভাবে নিব। এখানে দেখুন, এই যে আমরা একইভাবে অ্যান্ড্রুমটা নিয়ে নিচ্ছি, তো এখানে একটা মাপ ধরলাম, এই যে মাপটা ধরে নিই, ধরে আপনাদেরকে দেখাই, এখান থেকে এই মাপটা ধরে নিয়ে নিয়েছি আমরা। তাকে অ্যান্ড্রুমটা নেওয়ার জন্য আমরা এখানে কয়েলটা একটু পেঁচিয়ে নিয়ে নিচ্ছি, দেখতে থাকুন, একদম ইজি। যারা দেখছেন আমাদের ভিডিওটি, বেশি করে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন। তো এখন একটু দেখে নিই আমরা, যে এক থেকে ছয় নাম্বার স্লটে বসবে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে ছয় নাম্বার স্লটে বসিয়ে আমরা ঠিক একইভাবে ওই বাম সাইডে যেভাবে আমরা অ্যান্ড্রুম রাখছিলাম, ঠিক একইভাবে অ্যান্ড্রুমটা ডান সাইডেও রেখে দেবো। তো দেখুন, এই পাশে আমরা ডান সাইডের অ্যান্ড্রুমটাও ঠিক একইভাবে রেখে দিলাম। বাম সাইডের অ্যান্ড্রুম যতটুকু আছে, ঠিক ডান সাইডের অ্যান্ড্রুমটাও একই রকম আছে। তো এখন আবার আমরা শুরু করছি এর পরের সেকেন্ড কয়েল, যেটা আছে আমাদের চারটি কয়েল মিলে একটি সেট তৈরি হচ্ছে, যেহেতু দুই পোলের মোটর, এটা পানির পাম্প, দুই পোলের মোটর, আমাদের চারটি সেটে একটি করে সেট হবে, চারটি কয়েল মিলিয়ে আমরা। তো প্রথমে আবার বাম পাশের একটা নেওয়া আছে, যেটা ফার্স্ট, এখন সেকেন্ড কয়েলটা নেওয়ার জন্য ঠিক একইভাবে ওইটির পাশে যাতে পড়ে সেই কারণে আমরা আর একটা পরিমাপ নিয়ে নিলাম এখান থেকে, কয়েল থেকে। দেখুন, এবার রাইট সাইড যেটা আছে, রাইট সাইডে একইভাবে আমাদের একই রকম পদ্ধতিতে মাপ নিতে হবে। ঠিক আপনারাও একইভাবে নিতে পারবেন, একইভাবে নিয়ে অনায়াসে ইজি, একেবারে সহজে আপনারা নিজেরাই, কোনো ট্রেনিং ছাড়া নিজেরাই ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন। আশা করি আপনারা। আমরা প্রথম কয়েলটি যেভাবে মাপ নিয়ে আমাদের এস্টেটরে বসিয়ে দিয়েছিলাম, ঠিক দ্বিতীয় মাপটি একইভাবে নিয়েছি। এরপরে আমরা ভিডিও সুবিধার জন্য তৃতীয় মাপটি নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চতুর্থ মাপ দেখেন, চতুর্থ কয়েলের যে মাপটা আমরা একইভাবে নিয়ে নিব। তাহলে প্রথম অবস্থায় আমরা একই রকম দেখি, এক থেকে বারো নম্বর স্লটে এটা বসে গেছে, তাহলে একই রকম দেখেন অ্যান্ড্রুমটা এদিকে রাখতে হবে, লেফট হ্যান্ড সাইডের অ্যান্ড্রুম এবং রাইট হ্যান্ড সাইডের অ্যান্ড্রুম যাতে একই রকম হয়। এখন রাইট হ্যান্ড সাইডের অ্যান্ড্রুমটা আপনারা একটু দেখে নিন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু, দেখেন আপনারা নিজেরাই পারবেন এটা। তা মাপটা আমি একটু ধরে নিছি, এখন কেটে নিব সুবিধার জন্য, কেটে নিয়ে আপনাদের যতটুক লাগবে ঠিক ততটুক পরিমাণ পেঁচিয়ে রেখে দেবেন। তারপরে কতটুক কয়েল লাগবে সেটি বলে দিব, যে একটি এক হর্স মোটর, পাম্প মোটরের জন্য আপনাদের কতটুক কয়েল লাগবে, সুপার অ্যানুয়াল তার আপনারা ব্যবহার করবেন, কত কত গেজ ব্যবহার করবেন, গেজ নাম্বার, টার্নস সংখ্যা, সব লেআউট এবং সার্কিট ডায়াগ্রাম সহ আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে। আপনারা বেশি বেশি ভিডিওটিতে লাইক দিন,
কমেন্ট করুন, জানান আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারবেন, এবং শেয়ার করুন ভিডিওটি, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি এবং আমাদের ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন এবং অন্যান্য সবাই যারা আছে তাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। ধন্যবাদ।